নমস্কার বন্ধুরা খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত আজ ছয় আগস্ট দু সাল আমরা এই ভিডিও থেকে দেখে নেব বিকাল এবং রাতের দিকে কোথায় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কোথায় কোথায় চলতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এছাড়া দেখে নেব ভারতবর্ষের কোথায় কোথায় এবং বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে পারেননি তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দক্ষিণবঙ্গজুড়ে হালকা বিক্ষিপ্ত কোথাও বা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুরের পর থেকে অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত এমনটা তথ্য উঠে আসছে আবহাওয়া দপ্তর যদিও নিম্নচাপটা বেশ কিছুটা দুর্বল হয়ে গেছে কিন্তু নিম্নচাপের হাত ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা বেশ সক্রিয় রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গজুড়ে তার জন্য প্রচন্ড ভারী বৃষ্টি না হলেও হালকা মাঝারি কোথাও বা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনই লেটেস্ট তথ্য উঠে আসছে এর সঙ্গে আমরা দেখব কোন কোন জেলায় একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমে আপনাদের জানাবো উপকূলের জেলাগুলো চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায় বৃষ্টিটা আসতে পারে এমন সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মালদহতে এবং আরেকটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম জেলাতে এমনটা কিন্তু পুরোপুরি তথ্য উঠে আসছে এর সঙ্গে পশ্চিমের কিছু কিছু জেলায় একটু ভারী বৃষ্টি চলতে পারে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের রয়েছে আজকের দিনটা এমনটাও জানা যাচ্ছে বাকি যে জেলাগুলো নদিয়া মুর্শিদাবাদ সঙ্গে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হালকা বিক্ষিপ্ত কোথাও বা হালকা মাঝারি বৃষ্টিটা হবার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ রাত আটটা নটা পর্যন্ত এরকম বৃষ্টিটা চলতে পারে এমনটা তথ্য উঠে আসছে এর সঙ্গে আমাদের জানাবো তাপমাত্রা বেশ কিছুটা আবার বেড়ে গেছে এক থেকে দুই ডিগ্রি অন্যদিকে আর্দ্রতা আবার কিন্তু একটু একটু করে বাড়ছে আগামী দিনে আর্দ্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে এই সপ্তাহের শেষের দিকে আবারও মোটামুটি একটা বৃষ্টি হতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়াটা এমনই থাকবে হালকা মাঝারি হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এখনই বৃষ্টি থামছে না তবে এটা জানা যাচ্ছে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ির সঙ্গে দার্জিলিংয়ের কিছু কিছু জায়গায় বিকাল এবং সন্ধ্যার দিকে মাঝারি কোথাও বা একটু মাঝারি ভারী বৃষ্টি চলতে পারে বিক্ষিপ্তভাবে এমন তথ্য উঠে আসছে দুই দিনাজপুরেও চলবে বৃষ্টি হালকা মাঝারি কোথাও বা হালকা বিক্ষিপ্তভাবে এর সঙ্গে আপনাদের এটা জানাবো বর্ধমান বিশেষ করে পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে অন্যদিকে পশ্চিম বর্ধমান বীরভূম যেটা আগে বললাম মেদিনীপুরে কিছু কিছু জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলো যে যেது তাই হতে পারে এমনটা জানা যাচ্ছে বাকুড়া ও মাঝার বৃষ্টি সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাকুড়া জেলাতে এর সঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জায়গা দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় এই যে বৃষ্টিটা চলছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে হয় আগামী সপ্তাহে আবারও ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে অন্যদিকে ভারতবর্ষের বাণিজ্যিক নগরী মুম্বাই এক রকম লন্ডভন্ড অবস্থা যেমন প্রবল বৃষ্টি তেমনি প্রচন্ড ঝড়ো হাওয়া বইছে এবং এই রকম বৃষ্টি চলতে পারে তবে রাতের দিক থেকে কিছুটা কমতে পারে এমন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে পূর্ব ভারতের তো হালকা মাঝারি হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে তো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কথা বলতে গেলে এটা বলতে হয় ঢাকা সংলগ্ন জায়গাগুলোর সঙ্গে সিলেট এবং উপকূলে জায়গাগুলোতে মাঝারি বৃষ্টি চলবে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন সারা দেশ জুড়ে একটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বিশেষ করে রাত যত বাড়বে উপকূলের জায়গাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল সঙ্গে রয়েছে ঢাকা বিভাগের জায়গাগুলো এবং ময়মনসিংহ পশ্চিমবঙ্গ বিভাগের জায়গাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আরও ভারী বৃষ্টি চলতে পারে মাঝ দিকে এমনটাও কিন্তু তথ্য উঠে আসছে হালকা মাঝারি দেশের সর্বত্র বৃষ্টি চলবে অন্যদিকে উপকূলের জায়গাগুলো আর যেগুলো নাম করলাম ওখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা বন্ধুরা এটাই ছিল এখনকার আবহাওয়া লেটেস্ট খবর যে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এখনই বৃষ্টি থামছে না হালকা মাঝারি হালকা বিক্ষিপ্ত কোথাও বা একটু ভারী বৃষ্টি চলবে এমনটা তথ্য উপকূলের জায়গাগুলো এবং পশ্চিমের জায়গাগুলো একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে বিকাল এবং রাতের দিকে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং